আজ আপনাদের ভগবান শ্রীহরি বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠ লোক সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, সনাতনী হিন্দু ভাবধারায় যারা বিশ্বাসী তাদের মতে যে এই যে আমাদের আত্মা, এই আত্মা তো অবিনশ্বর, কিন্তু এই আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন সেই আত্মা মোক্ষ লাভ করে, এটা আমাদের বিশ্বাস বা সনাতনী হিন্দুদের বিশ্বাস। বিভিন্ন পুরাণে এর উল্লেখ রয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে পুরাণে উল্লেখ রয়েছে পরমাত্মা ভগবান শ্রীহরি বিষ্ণু তার মধ্যেই মিশে যায় সেই সমস্ত শুদ্ধ কিছু আত্মা যারা মোক্ষ লাভ করে। আর যে সমস্ত আত্মা একবার মৃত্যুর পর, দেহত্যাগের পর যে আত্মা বেরিয়ে যায় এবং তারপর যারা মোক্ষ লাভ করতে পারে না, সেই সমস্ত আত্মা এই ধরাধামে জন্ম মৃত্যুর যে বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হয়েই থেকে যায়। দর্শক বন্ধুরা, আজকের বিষয়টি খুব ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি জানি এরকম অনেক মানুষ আছেন যারা আস্থাশীল। আজকের ভিডিওটি শোনার জন্য নাস্তিকতার যে চশমা, সেই চশমা খুলে ফেলতে হবে, আস্তিকতার যে যুক্তি সেই যুক্তিকে মানতে হবে। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকে পুরাণের বিভিন্ন বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে। আরও একটি বিষয়, আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করে নিন। আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন খবরের আপডেট আপনারা ক্রমাগত পেতে পারবেন। এবারে আসি আজকের টপিকে। দর্শক বন্ধুরা, এই যে সনাতনী বিভিন্ন যে স্ক্রিপচার রয়েছে, বিভিন্ন পুরাণ রয়েছে, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, এছাড়াও প্রচুর পুরাণ রয়েছে, ভাগবত পুরাণ, সব পুরাণে এটা উল্লেখিত রয়েছে যে ভগবান শিব বা দেবাদিদেব মহাদেব শিব তিনি হচ্ছেন এই তিন লোকের সর্বশ্রেষ্ঠ হোতা, মানে তার দ্বারাই এই ত্রিলোক পরিচালিত হচ্ছে। কি কি সেই ত্রিলোক? সেই ত্রিলোক হচ্ছে ভূলোক, মানে পৃথিবী, যে ভূলোকে আমরা বসবাস করি, যে পৃথিবীতে আমরা বসবাস করি। আরেকটি লোক হচ্ছে গিয়ে পাতাল লোক বা নরক লোক, যেটা বলা হয় যে ভূগর্ভের নিচে, এবং সে তারও একটি নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে নাকি সেই পাতাল লোকে বিভিন্ন নারকীয় বিষয় আসয় সেখানেই নাকি সংগঠিত হয়, রাক্ষসগণ বা বিভিন্ন দূষিত আত্মা তারা নাকি সেই নরক লোকেই বসবাস করে। এবারে সেই পাতাল লোকের বা নরক লোকের খোঁজ যদি আমরা করতে যাই, পুরাণে বলা হচ্ছে যে সেই পাতালের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, তারপর হচ্ছে পাতাল। তো এইরকম বিভিন্ন পাতাল লোক রয়েছে। এর পাশাপাশি যেটা সর্বশ্রেষ্ঠ লোক এই তিন লোকের মধ্যে, সেটা হচ্ছে স্বর্গলোক। এই স্বর্গলোকের মধ্যে রয়েছে যেমন ধ্রুবলোক, তারপর রয়েছে মেহের লোক, জনকলোক, এই সমস্ত বিভিন্ন স্বর্গলোকের মধ্যে বাসস্থান রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে স্বর্গলোকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে বৈকুণ্ঠ লোক, মানে এটা তারও উপরে। বৈকুণ্ঠ লোক কি আমরা জানি, মানে যখনই আমাদের কথা হয়, আলোচনা হয় পুরাণ নিয়ে, তখনই কিন্তু বৈকুণ্ঠ ধামের কথা আমরা বলি বা বৈকুণ্ঠ লোকের কথা বলি। এবং দেখবেন পৃথিবীতেও বিষ্ণুর বিভিন্ন যে মন্দির রয়েছে, ভগবান বিষ্ণুর বিভিন্ন যে মন্দির রয়েছে, বিশেষত পুরীর জগন্নাথ মন্দিরকে কিন্তু বলা হয় যে এই ধরাধামে বৈকুণ্ঠ লোক। এই বৈকুণ্ঠ লোক কোথায় রয়েছে? এবারে বলা হচ্ছে যে এই বৈকুণ্ঠ লোক আমাদের এই মহাকাশের একেবারে অন্তিম পর্যায়ে। আপনারা হয়তো কয়েকদিন আগেই একটি খবর সম্পর্কে অবগত হয়েছিলেন যে সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন এই মহাকাশের দেওয়াল কোথায় রয়েছে, মানে যেখানে মহাকাশ শেষ হচ্ছে সেই জায়গাটি কোথায় রয়েছে। এবারে সনাতন বিভিন্ন স্ক্রিপচার বলছে যে যেখানে এই মহাকাশের একেবারে শেষ প্রান্ত, সেই প্রান্তেই রয়েছে বৈকুণ্ঠ লোক, ভগবান শ্রীহরি বিষ্ণুর বাসস্থান। কি হয় সেখানে, সেই বিষয়টা নিয়ে এবারে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি এই সংসারের পালনকর্তা, তিনি তার দ্বারাই এই সংসারে সবকিছু পরিচালিত হচ্ছে।
এবং তিনি স্বয়ং অর্জুনকে তার একেবারে গুরু শিক্ষা দিতে গিয়ে বলছেন যে আমি এই ধরাধামকে পরিচালনা করছি, এই সংসারকে আমি পরিচালনা করছি, সবকিছু আমার হাতে, দেখো আমি যেরকম ভাবে চাইছি এই সংসার সেরকম ভাবেই চলছে। আমি কয়েকদিন আগেই একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব সম্পর্কে, সেই অস্তিত্ব কতটা সত্যি সেই নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, এছাড়াও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই দারুণ ভিডিওটি সম্পর্কে জানতে পারেন। এবারে আপনাদের বলি যে এই যে ভগবান শ্রীহরি বিষ্ণুর যে বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ লোক এক অসাধারণ অসামান্য একটা পরিবেশ, অসাধারণ একটি জায়গা। কিরকম সেই জায়গা? সেই জায়গায় নাকি কোনো রকম নক্ষত্র নেই, নক্ষত্রের আলো সেখানে বর্তমান নয়, কিন্তু তাও সেই জায়গা বা সেই বৈকুণ্ঠ লোক আলোকময়, উজ্জ্বল। সেই বৈকুণ্ঠ লোকেই ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস। কিছুক্ষণ আগেই আমি বললাম না যে পরমাত্মার সঙ্গে আত্মার মিলন হয় আগে? হ্যাঁ, বেশ কিছু আত্মা এরকম রয়েছে যে সমস্ত আত্মা তারা মোক্ষ লাভ করে। মোক্ষ লাভ কি? মোক্ষ লাভ হচ্ছে এই যে জন্ম মৃত্যুর যে সাইকেল, সেই সাইকেল থেকে মুক্তি পেয়ে যায়। এবারে এক্ষেত্রে একটু বলে দেখি, সনাতন ধর্মে এটা বিশ্বাস করা হয় যে এই যে জন্ম মৃত্যুর যে সাইকেল, সেই সাইকেল চলতেই থাকে, সময়ের যে সাইকেল, সেই সাইকেল চলতেই থাকে, কোনো সময় থেমে থাকে না। মানে এক ব্যক্তির মৃত্যু হয়ে গেল, তার আত্মা দেহ থেকে চলে গেল, কিন্তু সেই আত্মা যদি তার মোক্ষ লাভ করার হয় তাহলে সে বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছে, কিন্তু যদি সেই আত্মা মোক্ষ লাভ না করে তাহলে সেই আত্মা আবারও জন্মগ্রহণ করে, কোনো একটি দেহে তার শরীরে অন্তর্ভুক্তি হয়, কোনো একটি দেহে অন্তর্ভুক্তি হয়। এবং এই যে জন্ম মৃত্যুর যে সাইকেল, যদি খুব স্পেসিফিকভাবে বলি, মানে এই জন্ম মৃত্যুর যে যাতনা, সেই যাতনার মধ্যে দিয়ে সেই দেহর মধ্যে পড়ে তাকে ভুগতে হয়। তবে কিছু কিছু আত্মা রয়েছে যারা এই জন্ম মৃত্যুর যে যাতনা বা এই সাইকেল, সেই সাইকেল থেকে একেবারে মুক্তি পেয়ে যান। সেই সমস্ত পরম বিশুদ্ধ আত্মা গিয়ে মিলিত হয় পরমাত্মার সঙ্গে। বলে রাখি, সেই পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু, ক্ষীরোদ সাগরে শায়িত ভগবান শ্রী বিষ্ণু, যিনি এ সংসারের পরমাত্মা, যার কাছে গিয়ে মিলিত হয় বিভিন্ন আত্মা এবং তারপরই তাদের মোক্ষ লাভ হয়। আমাদের বিভিন্ন পুরাণে 64টা ডাইমেনশনের কথা বলা রয়েছে, আগে হ্যাঁ 64টা ডাইমেনশনের কথা বলা রয়েছে, কিন্তু আমরা খালি চোখে কটা ডাইমেনশনই বা দেখতে পাই বলুন? কি কি দেখতে পাই? উচ্চতা, গভীরতা, চওড়া, এই ডাইমেনশনই শুধু আমরা দেখতে পাই, কিন্তু সময়ের যে ডাইমেনশন সেটা অনুভব করা যায়, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তবে এছাড়াও আরও বেশ কিছু ডাইমেনশন রয়েছে যেখানে এক একজন ভগবানের বাস। আর সব থেকে মানে যে ডাইমেনশনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ডাইমেনশন, সেখানে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি অন্যান্য সব ডাইমেনশনগুলোকে পরিচালনা করছেন। সোজা বাংলায় যদি বলি, যিনি কালের নির্ধারক, সময়কে পরিচালনা করছেন, সেই ভগবান দেবাদিদেব মহাদেব, তিনি সর্বশ্রেষ্ঠ সনাতনী হিন্দু ধারণা মতে। আর ভগবান শ্রীবিষ্ণু, তার কাছে গেলে তো এই যে আমাদের জীবন, সেই জীবন ধন্য হয়ে যায়। ভগবান শ্রীহরি বিষ্ণুর বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন পুরাণে বলা রয়েছে তিন ধরনের বিষ্ণুর অবস্থান পাওয়া যায়। একটা কারণোজ্জয়শায়ী বিষ্ণু, যেখানে আমাদের এই বিভিন্ন ম্যাটারগুলো তৈরি হয়েছে, মানে যে উপাদানগুলোতে পৃথিবী তৈরি বা যে উপাদানে, যে পঞ্চতত্ত্বে আমরা তৈরি, সেই সমস্ত উপাদান বা তত্ত্ব সেখানেই তৈরি হয়েছে। অন্য আরেকটি যে অবস্থান ভগবান বিষ্ণুর, সেটা হচ্ছে গর্ভধারণশায়ী বিষ্ণু, যেখানে নাভিপদ্ম থেকে, মানে ভগবান শ্রীবিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মাদেবের সৃষ্টি হয়েছে, যিনি এই পৃথিবীর রচয়িতা বা এই সৃষ্টির রচয়িতা। এছাড়া আরও এক বিষ্ণু অবস্থান রয়েছে, সেটি হচ্ছে ক্ষীরোৎসায়ী বিষ্ণু, ক্ষীর সাগরে যিনি বিলীন হয়ে রয়েছেন চারিদিকে,
প্রতিটি কণায় তিনি সেখানে রয়েছেন, আর সেই জায়গাকেই বলা হয় বৈকুণ্ঠ লোক। আমাদের মধ্যে কতজন এরকম পূর্ণ আত্মা রয়েছে যারা সেই ক্ষীরসাগরে পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে আর মোক্ষ লাভ করতে পারে, সে সম্পর্কে মানুষের ধারণা কিন্তু সীমিতই, বলা যায় একেবারে নায়ের সমানই। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটনটি প্রেস করবেন নোটিফিকেশন পেতে।